দেশের বিভিন্ন কিছু এখন থাকছে একটি রিপোর্ট রমজান উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার বড় উঠানে সৈয়দা আরা আলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোরআন তেলোয়াদ হামদনাথ ও আজান প্রতিযোগিতা হয়েছে এতে উপস্থিত ছিলেন ফয়জল ফয়জুলবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান ফাউন্ডেশনটির সভাপতি মোহাম্মদ মোকাম্মেল হক খানসহ অন্যরাও উপস্থিত ছিলেন এ সময় এবার মোট তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আটানব্বই জন প্রতিযোগিতায় অংশ নিয়েছে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কক্সবাজারের বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদকে উখিয়ায় গাড়ি চাপায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরবার আলমের সভাপতিত্বে এতে উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ কক্সবাজার দক্ষিণ ও উত্তর বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থ পাঁচশো পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে স্থানীয় ক্লাব মিলনায়তনে মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ঈদ সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক হাজার দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকার সুন্দরগঞ্জ উপজেলা সমিতি স্থানীয় আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিগার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম সহ অন্যরা কিশোরগঞ্জের ভৈরবে বিরোধী দলের হরতাল অবরোধ চলাকালে পুলিশের ছোড়া কাদানে গ্যাসে শ্বাসরোধ হয়ে নিহত বিএনপি কর্মী আশিক মিয়ার পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম নিহতের পরিবারের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা সমাজসেবা অধিদপ্তর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা সহ অন্যরা সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যালিও আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয়ের আনন্দশালা সাইমা ওয়াজেদ স্কুল ফর স্পেশাল নিডস চিলড্রেন র্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা ঝিনাইদহে কালেক্টরের চত্বর থেকে একটি র্যালি বের করা হয় পরে হয় আলোচনা সভা সাতক্ষীরার তালায় শিক্ষক সুভাষ দাসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে খলিলনগর ইউনিয়নবাসী এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে দায়ীদের শাস্তির দাবি জানানো হয় নাজদিন আক্তার বাংলা ভীষণ নিউজ ডেস্ক